ইচ্ছামতো খাইতেছি, মনে হইতেছে যে চিটাগাং যাইতেছি, যে জার্নিটা নিয়ে নামছি মাঠে আমরা, রাস্তাই শেষ হয় না। সুন্দর একটা জায়গা আছে আমরা, অনেক মজা আসলে, ঘুমায় যেতে ইচ্ছে করতেছে। From the BART train to a tour bus, still the same game except the pulling more sluts, more butts, never giving more fucks. Did it my way, I'm never taking shortcuts. Raised in it. What's up, beautiful people? Assalamu alaikum. It's me, LeeMon. I was just on tomorrow night another vlog. তো গাইস, ফাইনালি আজকে দেড় বছর মতো হয়ে গেছে আমি দোহারে আরাম বাঁচে ঢাকা যাই না, বাট আজকে যাইতেছি। তো গাইস, যেটা বলতেছিলাম, করোনা আসার পরে আমি আর বাঁচে উঠি নাই, বাইক নিয়ে যাতায়াত প্লাস সিএনজিতে গেছি, প্রাইভেট কারে গেছি, বাট অনেকদিন পর বাস যাইতেছি, আরাম বাস। তো আজকে একটু আরামে ঘুম দিয়ে দিতে যাবো এটাই, আর ঢাকা যেতেছি আমার হৃদয়ে একটা কাজে। তো কাজটা কি এটা এখন জানবেন, আর পরে জানবেন। সো সাথেই থাকেন, ব্লগটা এনজয় করেন, যে কোনো সময় আরাম চলে আসবে, কারণ নগরের পরে আরাম থাকে। মুড়ির ট্যাঙ্কি দুইটা কেমন লাগতো? আমি তো পরশু দিন আসছে বাদাম খাইতেছি, আমরা বাদামটা মজা আছে, ইচ্ছা মতো খাইতেছি, মনে হইতেছে যে চিটাগাং যাইতেছি, যে জার্নিটা নিয়ে নামছি মাঠে আমরা, রাস্তাই শেষ হয় না। 30 মিনিটের রাস্তা, রেডি ঘুরি হয়ে গেছে আজকে, বাইক না থাকলে যাওয়া হয় আর কি, বাইকারদের কষ্ট, যারা বাইক নিয়ে চলাফেরা করে তারাই আমাদের আজকের কষ্টটা বুঝতে পারবেন। কেন নাই যাই, ঢাকা যাই, আর আজকে ওয়েদারটা অনেক সানি, তো দেখাইতেছে আজকে মোটো বলো গেলে অনেক ভালো হইতো। হ্যাঁ, আজকে আকাশটা খাইয়ে দিত একদম, আকাশটা অনেক সুন্দর, তারপর একটু দেখাইতেছি। এখন আছি ধনিয়া যাত্রাবাড়ি বর্ণমালা স্কুলের সামনে, অনেক কষ্ট করে আটা সাথে হয়ে দুইজনে বসছি। মোটা তুমি কম নিবি এর মি, আমাকে সিনা পাত সিনা পাত ভুলি নাই, বুঝেন নাই কাকা গুন্ডা কন আরে বসে সমান পেট্র মান নিয়ে ভাবি। ওকে গাইস, তো এখানে আসছি, কাজটা সারি, দেন আমরা কি করি এটা আপনাদেরকে জানাবো। আজকে খুবই লাইফের একটা ইম্পর্টেন্ট কাজে আসছি, আল্লাহ আল্লাহ করে কাজটা হইলেই হয়। তো দেখা যাক। ওকে, বাঁচে আসতে আসতে প্রচুর ক্ষুধা লেগে গেছে, ঠিক আছে, এখন আমরা একটু ঝালমুড়ি খাবো, আসলে আজানও দিয়ে দিছে নামাজটা পড়তে হবে, তো আগে ঝালমুড়িটা খাই নেই। ওকে গাইস, তো এখন আসি পাস্তা কিং, তো আমাদের ধনিয়ার কাজ শেষ, তো ড্রাইভার তারা আছে আর দুজন শেষ শেষ হইতেছে, আপনাদের সাথে একটু পরে পরিচয় করে দিতেছি, তো ওনাদের সাথে একটু আড্ডা সাড্ডা দিব, কাজ যেহেতু শেষ, তারপর খাওয়া দাওয়া করবো, দেন বাসার দিকে ব্যাক করবো। ওকে ওকে গাইস, এই যে ভাই ব্রাদার সব এদিকে, ভাই লাম্বাইলে যাওয়াই আর কি, ভাই আপনার এই যে আমাদের বড় ভাই আছে, এই ভাইদের সাথে আড্ডা দিতেছি, সজল ভাই, আর ভাইয়ের নাম না জানি, মাহমুদ ভাই, আর এই যে আমাদের সুন্দর একটা জায়গা আছে আমরা, অনেক মজা আসলে, ঘুমায় যেতে ইচ্ছে করতেছে, বাইকটা নিয়ে আসলে একটা ঘন্টা মোটামুটি খাইতাম আর ঘুমাইতাম, কারণ বাস টাসে যাওয়া ভাই ঝামেলা।
আটি খাওয়া দেবেন না অনেকে যে খাদক আটি আমরে ভাই হ্যাঁ আন দেখিছে এর লাগি আমি চালু করব আমরা আটি খাওয়া দেখাবো হ্যাঁ জিম গুরু খান ভাই আপনি মুরগি এটারে এটারে ফিনিশিং দিমু এটারে হ্যাঁ এটা তো এডিট টাস্কের ভিডিও না না তুমি যাও তুমি কি হবে বন্ধ করো হ্যাঁ লক্ষ্মী ভাই না বন্ধ করো রে খান কাটতে দিও এখন বেরোয় যেতেছি যেহেতু দুহার ব্যাক করতে হবে আর বাইক নিয়ে আসি নাই সেহেতু একটু তাড়াহুড়া আছে এখন দেখি একটা কফি খেয়ে দেন আমরা দুহারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব ওকে সো অল ওভার গাইস ভালোই কাটলো সময়টা ভাই ব্রাদার খুব ক্লোজ আমরা অনেক আজকে ফার্স্ট টাইম মিট করলাম তারপরে খুব ভালো লাগলো তো দেখা যাক এখন ওদের কাছে বিদায় টিদায় নিয়ে আমরা দোহারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব সো সাথেই থাকেন অ্যান্ড ব্লগটা এন্ডিং পর্যন্ত থাকেন ওকে সো লেটস সি সো গাইস আমরা এখন জুরাইন লাচ্ছি খাইতেছি বিক্রমপুর প্লাজারের সামনে এই লাচ্ছিটা অনেক মজা সো এই লাচ্ছিটা অনেক মজা মাত্র 20 টাকা সো যেহেতু রাইস টাইস আইটেমের খাইছি সেহেতু একটু খাইতেছি আর ওকে গাইস তো এখন আছি পুস্তকলা ব্রিজে তো কিছুক্ষণ পরে আমাদের গাড়ি ছাড়বে সো গাড়িটা না দেখাই এটা আমার দেখতে ইচ্ছে না দেখলেই ভয় লাগে তো এটাতে যাওয়া লাগবে কারণ গুলিস্তান গিয়ে আরামে যেতে যেতে অনেক লেট হয়ে যাবে এই যে আমাদের গাড়ি সো এটা ছাড়তে ছাড়তে কতক্ষণ লাগে জানি না আর অল অ্যাবাউট আজকে ব্লগটা একটু করলাম এমনিতেই ভালো লাগলো সো কালকে আবার ঢাকা আসতেছি অবশ্যই বাইক নিয়ে বাইক ছাড়া ভাই মাপ চাই আমি আজকে আর্জেন্ট ছিল কিছু পেপার স্টেপার্স নিয়ে আসা লাগছে যার কারণে বাইক নিয়ে আসি নাই বাইক নিয়ে আসলে দেখা গেছে আবার রেনকোট ক্যারি করা লাগে প্লাস বাইকের কাজ করাতে হবে মোবিল প্লাস আবি জাবি একটু চেঞ্জ টেঞ্জ করা লাগবে এই জন্য দুজনে বাসে ঘুমাইতে ঘুমাইতে চলে আসলাম সো গাইস ব্লগটা এখানেই শেষ করে দিব কারণ বাসায় গিয়ে ফুল রেস্ট নিতে হবে ব্লগটা এডিট করতে হবে তো বাসায় গিয়ে আর এই ঝামেলাটা জড়াবো না সো কালকে আবার আসতেছি ঢাকা অবশ্যই বাইক নিয়ে নতুন একটা কাহিনী নিয়ে সো এ পর্যন্ত সাথেই থাকেন আর কি কি বলবো বলার নাই সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন ওকে সো লিমন এখন আসছে টাটা বাবা আল্লাহ হাফেজ টেক কেয়ার Love you. Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make them make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.